প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বিষয় তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতাটি তো দেখো কবিতাটি আলোচনার পূর্বে তোমাদের কবির সম্পর্কেও কিছু জানা দরকার তো আমাদের আলোচ্য আজকের কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর মৃত্যুর একদম কাছাকাছি পৌঁছে অর্থাৎ তিনি জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কিন্তু কবিতাটি তিনি লিখেছিলেন তো এই কবিতাটি কবির শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত ঠিক আছে এই শেষ লেখা কাব্যগ্রন্থটি কবি রবীন্দ্রনাথের মৃত্যুর পরবর্তীতে কিন্তু প্রকাশিত হয় এবং এই কবিতাটি তিনি যখন লিখেছিলেন তিনি খুব অসুস্থ ছিলেন এই অসুস্থ থাকাকালীন সময়ে তিনি শান্তিনিকেতনে উদয়ন গৃহে এই কবিতাটি লিখেছিলেন লেখার কিছুদিন পরে তিনি মারা যান এবং এই কবিতাটি কিন্তু তার মারা যাওয়ার বেশ কিছুদিন পরে কবিতাটি প্রকাশিত হয় তো দেখে নাও কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন রূপনারায়ণের গুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আ দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুন মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে তো এই হলো আমাদের মূল কবিতা এবার কবিতাটি দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে কবি কি বোঝাতে চাইলেন কবি এখানে দেখো প্রথমেই তিনি উল্লেখ করলেন রূপনারায়ণ নামে একটি নদের নাম তো এই নদের তীরে তিনি কি বলছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় অর্থাৎ কবি বলতে চাইছেন যে এই জেগে ওঠা এই জেগে ওঠা কি কবির ঘুম থেকে জেগে ওঠা তা কিন্তু নয় কবি জীবনের নানান অভিজ্ঞতার মাধ্যমে জীবনের একদম শেষ প্রান্তে পৌঁছে যখন তার একটা আত্ম উপলব্ধি ঘটল জীবন সম্বন্ধে তার নিজের সম্বন্ধে সেটাই তিনি এখানে কিন্তু জেগে ওঠা বলেছেন তাহলে এখানে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম বলতে কিন্তু তার জীবনবোধে যে প্রাজ্ঞ হয়ে ওঠা এটাকেই তিনি বোঝাতে চেয়েছেন এবং তিনি কি বলতে চাইছেন তিনি বলছেন যে এই জগৎ স্বপ্ন নয় অর্থাৎ জগৎটা পরিপূর্ণ বাস্তবে ঘেরা অর্থাৎ আমরা সবসময় যে বলি যে কবি রবীন্দ্রনাথের সম্বন্ধে একটা অভিযোগ আমাদের আসে যে কবি হয়তো কল্পনা কল্পনাবিলাসী কবি কিন্তু কবি নিজেই কিন্তু এই অভিযোগের একদম জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই অভিযোগকে পুরোপুরি কিন্তু ভেঙেচুরে একাকার করে দিলেন অর্থাৎ তিনি নিজেই স্বীকার করলেন যে জীবনটা কোনোটাই কল্পনা নয় কোনোটা স্বপ্ন নয় জীবন হচ্ছে পুরোপুরি বাস্তব এটা তিনি এখানে বোঝাতে চাইলেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি এখানে বলতে চাইছেন যে তিনি রক্তের যে প্রবাহ রক্তের অক্ষর মানে শব্দ অর্থাৎ রক্তের যে প্রবাহ এই রক্ত প্রবাহের মাধ্যমে যে নিজের রূপ অর্থাৎ এখানে তিনি একদিকে যেমন তার জীবন সত্তা অর্থাৎ কোনো মানুষের পরিচয় কখন মানুষ হিসাবে থাকে যখন মানুষ দেখে অর্থাৎ আমি যখন জীবিত এটা প্রমাণ আমরা কখন পাবো যতক্ষণ আমার শরীরে রক্ত প্রবাহ হচ্ছে অর্থাৎ আমার শরীরে যতক্ষণ রক্ত প্রবাহিত হচ্ছে যত ততক্ষণই কিন্তু আমি জীবিত অর্থাৎ কবি এখানে এটাই বোঝাতে চাইলেন যে এই যে রক্ত প্রবাহ বা রক্তের স্রোত যদি অব্যাহত থাকে তবেই কিন্তু পৃথিবীতে প্রাণ প্রাণসত্ত্বা পরিপূর্ণ থাকে যখনই আমরা রক্ত রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাবে তার মানে কি আমি কিন্তু পৃথিবীতে আর বেঁচে রইলাম না আমি মৃত্যুতে কিন্তু পৌঁছে গেছি তারপরে দেখো কবি বলতে চাইছেন চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছেন যে তিনি নিজে জীবনকে দিয়ে তিনি জীবনে নানান অভিজ্ঞতা উপলব্ধি করেছেন অর্থাৎ তিনি জীবনের মাধ্যমে প্রচুর তিনি ক্ষত বিক্ষত অনেক আঘাত ঘাত প্রতিঘাত তাকে কবিকে সহ্য করতে হয়েছে আর এই আঘাতের দ্বারাই কবি কি করেছেন নিজে কিন্তু যেমন একদিকে শক্ত হয়ে উঠেছেন তেমনি অন্যদিকে তার জীবনে নানান রকম অভিজ্ঞতাও লাভ হয়েছে যে অভিজ্ঞতাগুলো কিন্তু তার মৃত্যুর একেবারে দোরগোড়ায় পৌঁছে তিনি পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি বলেছেন যে তিনি জীবন সম্পর্কে যে ধারণা তার জীবন সম্পর্কে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন তিনি আরেক জায়গায় বলেছেন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা অর্থাৎ কবি এটাও জানেন যে সত্য কঠিন অর্থাৎ সবাই কিন্তু সত্যির পথ ধরে চলতে পারে না আমাদেরকে কিন্তু পরিবেশ বা পরিস্থিতি অনেক সময় মিথ্যা কথা বলতে শেখায় কিন্তু আমরা বাধ্য হই মিথ্যা বলতে কিন্তু কবি এটাও বলেছেন যে সত্যির পথ কঠিন সত্যির পথকে যদি কেউ ধরে থাকতে পারে অর্থাৎ কেউ যদি তার জীবনে সত্য পথ ধরে চলতে পারে সে কিন্তু কখনো ঠকবে না জীবনে অর্থাৎ সত্য কঠিন হলেও সে কিন্তু তোমাকে কখনোই বঞ্চনা করবে না অর্থাৎ সে কিন্তু তোমাকে কোনো দিন ঠকাবে না বা প্রতারণা করবে না এটাই কবি এখানে বলতে চেয়েছেন আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন অর্থাৎ আমৃত্যু অর্থাৎ মৃত্যু পর্যন্ত ঠিক আছে আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমাদের জীবন প্রবাহ এই জীবন প্রবাহের কথা কবি এখানে বলছেন যে দুঃখের তপস্যায় জীবন অর্থাৎ আমাদের এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে কি করতে হয় নানান রকমভাবে কিন্তু সুখ দুঃখ দুটোকেই ব্যালেন্স করে চলতে হয় কবি বলছেন যে দুঃখের তপস্যা অর্থাৎ দুঃখ থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি কিভাবে পেরিয়ে আসতে পারি দুঃখের পথটাকে এটাই কিন্তু আমাদেরকে সারা জীবন তপস্যা করে যেতে হয় সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কবি বলছেন দেখো সত্যের দারুণ মূল্য অর্থাৎ সত্যের দারুণ মূল্য মানে সত্যি যে সত্যটা যে অনেক মূল্যবান এটা কবি এখানে বোঝাতে চাইলেন মৃত্যুতে সকল দেনা অর্থাৎ আমরা জানি যে মৃত্যুর মাধ্যমে আমাদের যে জীবনের গতি এটা কিন্তু শেষ হয়ে যায় কবি এখানে বলতে চাইলেন যে মৃত্যুতে সকল দেনা দেনা অর্থাৎ ঋণ আমাদের যে ঋণ সেই ঋণটা আমরা শোধ করি কার মাধ্যমে মৃত্যুর মাধ্যমে এখানে তোমাদের একটু মনে হতে পারে যে আমরা কিভাবে মৃত্যুর মাধ্যমে কার দেনা শোধ করি তোমাদের আমি বলি আমরা এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করি পৃথিবীর আলো বাতাস হাওয়া নানান রকম জিনিস আমরা ব্যবহার করি ব্যবহার করে আমরা কি করি আমাদের জীবন চক্রটা চালিয়ে যায় তারপরে যখন আবার মৃত্যুর কোলে ঢলে পড়ি তখন কিন্তু আমরা আমাদের এই যে পার্থিব শরীর এটাকেও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারি না আমাদের এই পার্থিব শরীর কি হয় সেটি কিন্তু প্রকৃতির মধ্যেই বিলীন হয়ে যায় অর্থাৎ মাটির সাথেই কিন্তু মিশে যায় কবি এখানে এটাই বলতে চাইলেন যে আমাদের মৃত্যুর মাধ্যমে আমরা প্রকৃতির কাছ থেকে যে ঋণটা গ্রহণ করেছিলাম এতদিন যে ঋণ নিয়ে আমরা বেঁচেছিলাম জীবজগতের যে প্রবাহমানতা এটা কিন্তু কবি বোঝাতে চাইলেন যে এটা আমরা মৃত্যুর মাধ্যমে প্রকৃতিকে আবার ফিরিয়ে সেই রথচক্রটাকে সচল রাখি অর্থাৎ আমাদের প্রকৃতির যে একটা নিয়ম আছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ যখন প্রকৃতিতে জন্মগ্রহণ করে তারপর যখন সে প্রকৃতির মাধ্যমে বেঁচে থাকে এবং প্রকৃতি শেষে কি হয় তার অস্তিত্ব প্রকৃতির মধ্যে বিলীন হয় এখানে একদিকে যেমন কবি প্রকৃতির সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্কের কথা বললেন তেমনি তিনি আমাদের যে প্রাকৃতিক যে একটা ভারসাম্য বা প্রাকৃতিক যে নিয়মটা যে জীবনচক্র এই জীবনচক্রের ইঙ্গিত কবি এখানে দিয়েছেন অর্থাৎ তিনি যখন মৃত্যুর প্রায় কাছাকাছি পৌঁছে তিনি কিন্তু জীবনের হিসেব নিকেশ সব কিছু এখানে তিনি করতে চাইলেন অর্থাৎ এই কবিতাটার মাধ্যমে আমরা দেখতে পেলাম কবি কবি রবীন্দ্রনাথ জীবন সম্পর্কে তার যে বিচিত্র অভিজ্ঞতা সেই বিচিত্র অভিজ্ঞতার কথাই এখানে তিনি বললেন এবং তিনি এটাও বললেন যে আমাদের জীবন শত দুঃখ শত কষ্টে পরিপূর্ণ হলেও আমরা কিন্তু সারা জীবন প্রত্যেকটা মানুষকে কি করতে হবে আমাদেরকে লড়াই করে যেতে হবে কার সঙ্গে লড়াই করতে হবে নিজের সঙ্গে লড়াই করতে হবে শত দুঃখের মধ্যেও আমাদেরকে কিন্তু কি করতে হবে দুঃখ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে এই কথাই তিনি এখানে বোঝালেন আরও তিনি বললেন যে সবাই জানি আমরা যে সত্যের পথ কঠিন সত্যের পথ ধরে চলাটা হয়তো আমাদের কাছে কঠিন বলে মনে হতে পারে কিন্তু কেউ যদি সত্য পথ ধরে চলে সে কিন্তু জীবনে একটা না একটা সময় সাফল্য ঠিক পাবে এবং আমাদের জীবনের যে সজীবতা বা আমাদের জীবনের যে নিয়ম প্রকৃতির যে নিয়ম এই নিয়মটা আমরা বজায় রাখি মৃত্যুর মাধ্যমে অর্থাৎ মৃত্যুর পর আমরা কিন্তু প্রকৃতির হাতেই আমাদের নিজেদেরকে নিজেদের যে পার্থিব শরীর এটাকে বিসর্জন করে দিই কাজেই এই যে আলোচনাটা আজকে এই আলোচনাটাতে কবি রবীন্দ্রনাথ কিন্তু এই কথাগুলোই তোমাদের বোঝাতে চেয়েছেন তো আজকে তোমাদের আলোচনাটা নিশ্চয়ই ভালো লেগে থাকবে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় আমাকে তোমরা জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সেটাও আমাকে জানাবে আর তোমরা পরবর্তীতে আর কি কি ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করছো সেটাও তোমরা জানিও আর তোমরা বন্ধু বান্ধব এবং প্রত্যেককে আমার ভিডিওটা শেয়ার করো যদি তাদের কিছু উপকৃত হয় বা তোমাদের যদি কোনো কাজে লাগে ভিডিওটা তাহলে আমি উপকৃত মনে করব। তোমাদের যদি আমি উপকারে লাগতে পারি বা তোমাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদেরকে জানিও তাদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিও পেলে তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওর সবার আগে দেখতে পাবে আজকের আলোচনা এই অবধি তোমরা সবাই ভালো থেকো আস আর বাড়িতে ভালো মতো পড়াশোনা করো টেক্সট বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো কোনো সমস্যা হলে আমাকে জানিও ধন্যবাদ রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা আ মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে